নিয়ম ভাঙাই নিয়ম, যা বেআইনি তাই অভ্যেস। কলকাতা বিমানবন্দরে শেয়ারের সংকট, যে কোনো দিন ঘটে যেতে পারে বড় বিপদ। নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, দায় আর কারণ নয় নিজেদেরই। বিমানবন্দরে নো পার্কিং এরিয়াতেই যত গাড়ির ভিড়। দু নম্বর টার্মিনালের সামনে সার দিয়ে রাখা বাইক ও গাড়ি, এটিসি টাওয়ারের সামনেও বাইরে থেকে আসা গাড়ি পার্ক করে রাখা হয়। গোটা বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, জড়িয়ে বিমানবন্দরের নিরাপত্তা। তবু কি হুঁশ নেই কারোর? সিআইএসএফ থাকে এই দিকটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিআইএসএফ লোক তারা, আমি তো কোনোদিন কিছু বলতে দেখিনি। তার যে কেউ এসে গাড়ি রাখতে পারে এখানে, যা মানে পরিস্থিতি। বিমানবন্দরের নিরাপত্তায় বড় ফাঁক বেরিয়ে পড়ে কয়েকদিন আগেই। পার্কিং লট থেকে মেলে এয়ারপোর্ট কার্গো স্টিকার লাগানো বেওয়ারিশ এক গাড়ি, দু মাস ধরে তা পার্কিং লটেই পড়েছিল। এ ঘটনার পরে বিমানবন্দরের নিরাপত্তার আসল ছবির খোঁজ পেতে পৌঁছে যাই আমরা। দেখা গেল সোর্সের মধ্যেই রয়েছে ভূত। গাড়ি তো সবাই পার্ক করে, স্টাফরা কোথায় রাখবে গাড়ি? এটা তো জোন নয়, নিয়ম না, ওখানে স্টিকার রয়েছে। কিন্তু ওখানে স্টিকার রয়েছে মানতে পারছি, আমরা পার্কিং করি, আপাতত তো কেউ কিছু বলে না। বিমানবন্দরের নিয়ম মেনে পার্কিং এর ব্যবস্থা রয়েছে, বেসমেন্টে বিশাল জায়গা, অথচ বেশিরভাগটাই খালি পড়ে, যত ভিড় বেআইনি পার্কিং এ। এই অনিয়মের কথা ফেব্রুয়ারিতে এয়ারপোর্ট ডিরেক্টরকে চিঠি দিয়ে জানানো হয় পার্কিং সংস্থার তরফে, কিন্তু অভিযোগ কাজের কাজ কিছুই হয়নি। हमने এয়ারপোর্ট কো ভি লিখ কে দিয়া থা কি স্যার নো পার্কিং মে বহুত গাড়িয়াঁ খড়ি হ্যায় উসকো থোড়া সা আগার আপ থানে মে ইয়া ট্রাফিক মে কাহিঁ চিঠি দেঙ্গে তো থোড়া সা উস পে কন্ট্রোল হোগা। এয়ারপোর্ট অথরিটি না আবি তক কোই কদম উসকা উঠায়া নাহি হ্যায়। এয়ারপোর্ট অথরিটির যুক্তি, বিমানবন্দরে কোথায় বেআইনি পার্কিং হচ্ছে সেটা দেখার দায়িত্ব সিআইএসএফ এর নয়, ট্রাফিক পুলিশের। কিন্তু সেটা যে মানা হচ্ছে না, ক্যামেরায় সেটা স্পষ্টভাবে ধরা পড়ল। কমল জানার সঙ্গে ঋত্বিক মণ্ডল, নান্টু হাজরা, 24 ঘন্টা, কলকাতা। আর এরপর যে খবরে আমরা নজর রাখবো, এতদিন ছিলেন মনে মনে, এবার মেলায়। গোপাল ভাঁড়ের নামে হচ্ছে মেলা কৃষ্ণনগরে। এমনিতেই বাঙালির গল্প আসরে গোপাল ভাঁড়ের অবাধ যাতায়াত, রসিক সেই মানুষটির স্মরণে এবার মেলা শুরু হলো। গল্পেরা শেষ নেই, পেটে খিল ধরা হাসির মোড়কে চালাকির গল্প। সাগর মন্থনের মতো রসিক বাঙালির হৃদয় মন্থনের অমৃত অমরত্ব দিয়েছে গোপাল ভাঁড়কে। তাই 300 বছর পেরিয়েও নতুন করে গোপালকে স্মরণ করে মেলা হচ্ছে কৃষ্ণনগরে। এই প্রথম দেখছি, এর আগে তো গোপাল ভাঁড়বনে মেলা প্রচুর হয়, গোপাল ভাঁড়বনে মেলা হয়নি, এবার প্রথম হচ্ছে। মাথায় টাক, ভুঁড়ি, কাঁধে গামছা, অসম্ভব বাক পটু, বুদ্ধি বেশ দুষ্টু, তবে সবার প্রিয়। দুষ্ট বুদ্ধির গোপালকে সভায় স্থান দিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। মহারাজ কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গণে 12 দোলের মেলা শুরু করেছিলেন, সে মেলার প্রস্তুতি চলছে। তার আগেই শুরু হয়েছে গোপাল ভাঁড় মেলা কৃষ্ণনগরের কারবালা মাঠে। কাজে এইখানে গোপাল ভাঁড় উপলক্ষে আগে কোনো মেলা হয় না, এখন যে মেলাটা হচ্ছে এটা আমরা চাই যে এটা কন্টিনিউ হোক প্রতি বছর। এরকম যেমন রাজবাড়িতে ওই মানে 12 দোলের মেলা হয় প্রতি বছর, এইখানেও ঠিক ওরকমই একটা মেলা প্রতি বছর হোক গোপাল ভাঁড়কে কেন্দ্র করে। মেলায় নাগরদোলা আছে, বেলুন বিক্রি হচ্ছে, মানে আর 5টা মেলায় যেমন হয় গোপাল ভাঁড় মেলায় সব কিছুই মজুদ। তবু এই মেলা অন্য মেলার থেকে আলাদা, কারণ সেই একটাই মেলা এমন ব্যক্তির নামে যিনি অন্যদের মাঝে থেকেও সবার চেয়েছিলেন আলাদা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।